শোনো, হ্যাঁ বলো, তোমার বাবাকে বলো আমাদের বিয়ের কথা। এভাবে কত দিন? অসম্ভব, আমি তো এখন বিয়ের কথা বলতে পারবো না। কেন? আমার পড়া লেখা আছে না সামনে, দেখি বলা সম্ভব। শোনো, তুমি তো আমাকে ভালোবাসো না। এমন করে বলতে ভালোবাসি না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি মাত্র মাত্র এটা কখনো আপন মনে হয়। আমি এখন খুব সুন্দর একটা চাকরি, এখন আমি বিয়ে করলে খুব ভালো মতো চলতে পারবো। না, আমি এখন আব্বুকে বলতে পারবো না, কিন্তু তুমি আমার আব্বুর সাথে কথা বলো বা তোমার ফ্যামিলিরে পাঠাতে পারো। শোনো, তুমি তোমার আব্বুকে বলো। আমার আব্বু হয়তো রাজি হবে। আচ্ছা ঠিক আছে, তারপরও দেখি কথা। হ্যাঁ বলে দেখো না। আচ্ছা ঠিক আছে, বলবো। তোমার কি অবস্থা? আমার অবস্থা তো সব কিছু তোমার। যাই হোক, বুঝতে পারলাম। আচ্ছা তো বেতন কত দিচ্ছি? 40,000। হ্যাঁ বুঝতে পারলাম। আচ্ছা চলো, পরে কথা। ঠিক আছে। কথাটা হলো, আপনি যে ওই যে ছেলেটার সাথে চলাফেরা করেন, বললাম ফেলে ফেলে সুবিধা। দেখেন এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো কেন? আপনি কে? ধরে নেন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনি কি ওকে চিনেন? আমি ওকে খুব ভালো করেছি। আচ্ছা ঠিক আছে বলেন আপনি। ওর স্বভাব হলো আপনাদের মতো সুন্দর সুন্দর মেয়ে দেখে পটানো, তারপর তার সর্বনাশ করে চলে যাওয়া। কথাবার্তি সাবধান করে বলেন, কি বলেন, কারে নিয়ে বলেন? আপনি জানেন ও আমার বিয়েফ। আপনার বিয়েফ দেখে তো আমি বলতাছি যাতে আর কোনো মেয়ের মতো আপনার সর্বনাশ না হয়। আমি তো আসলে আপনার উপকার করার জন্যই কথাটা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি যে বলছেন এটা কি কোনো সাক্ষী প্রমাণ আছে? অবশ্যই সাক্ষী প্রমাণ আছে। সাক্ষী প্রমাণ ছাড়া কি আমি আপনাকে ওর ব্যাপার কথা বলবো? আপনি কি এটা প্রমাণ দিতে পারবে? আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো যে ও আপনাদের মতন সুন্দর সুন্দর মেয়েকে নিয়ে ভোগের সামগ্রী মনে করে, কারণ ওর অপরাধ একটাই যে বড় লোকের ছেলে। আর বলেন না ভাই, আপনি এখন বলেন আপনি কিভাবে প্রমাণ দিবেন আমাকে? আমি আপনাকে যদি ফোন দিই, আপনি কষ্ট করে ওই যে ওখানে যে পার্কটা দেখতেছেন না, ওখানে চলে আসবেন, তাহলে আমি আপনাকে নিজে থেকে দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা? ভাই আপনি আমার এতটুকু উপকার করেন। ঠিক আছে, আমার ফোন কল ঢুকছে, দেখেন নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে, ওকে আসি। ব্যস্ত লাগাইলাম একটা, আমি যে ওই মেয়েটারে এত বুঝা বললাম সব অচরিত্র ভালো না, এখন ওর আমি পাই কোথায়? কীভাবে ওর দিনটা নষ্ট করা যায়? না আমাকে মেয়ে খুঁজতে হবে, নাহলে তো আমি ওই মেয়ে তো ফোন দিলে আমাকে চিকার বাটপার বললে। দেখি কোনো মেয়েটা পাই। আপনি পারবেন, আপনি ছাড়া কেউ পারবেন না এই বিপদটাকে আমি উদ্ধার করতে। আমি পারবো মানে? প্লিজ আপু একটু আপনি আমার কথাটা শুনেন, আমি আপনাকে অনেক টাকা দিব। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। শুনেন কানে কানে বলুন।
আমার কানে কানে বলতে হবে। এটা কানে কানে বললি কি বলেন? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। টাকা কত দিবেন? দিব আপনি কিছু দিবেন? আপনি তো আমার কাছে আসুন। কেমন চলছে তোদের? এই তো আমাদের দিনকাল, আল্লাহর রহমতে ভালো চলছে। আচ্ছা দোস্ত, একটা কাজ করছি, পার্কে বসে আছে। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দুইজন একসাথে। আচ্ছা ঠিক আছে, আমি পার্কে আছি, আপনি আসেন। বাই। না না আমি যেতে পারবো না, আমি আপনার উপকার করছি, বলছি যে আপনার উপকার করবো, করলাম। ঠিক আছে এখন আমি দেখে দিছি, বাকিটা করার দায়িত্ব আপনি, আমি বাকি। আরে তো আমি চিনি না, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে মানে তুমি তোমাকে আমি চিনি না, বিশ্বাস করো আমি ওকে চিনি না। বললাম তো আমি চিনি না। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। তুই তো সত্যি একটা বেয়াদব, এই কারণে এই হাতছাড়া একটা থানায় থাকো। হাতছাড়া তুমি, তোমাকে আমি চিনি না। চলো, আমার রিলেশন কতদিন ধরে? বিশ্বাস করো আমি ওকে চিনি না। চলো এই শুনো না, এই মেয়ে তুমি হাতছাড়া না। কোথায় যাচ্ছ গো? এমন করতেছো কেন? এই শোন, আমি জীবনে তো কোনো কিছু ভুল করে থাকি, এর সাথে তোরে ভালো হয়েছে। এই শোনো, বিশ্বাস করো। আমার কত খুশি লাগতেছে শালা, তুই আমার বহুত টাকার ফুটাঙ্গিরি দেখাইছিলি, টাকার অভাবে তুই আমার বহুত অবহেলা করছিলি, আজকে ওই গেল তোর টাকা, দিলাম তো তোর পেস, তোর প্রেম শেষ কইরা। মনে রাখিস টাকাই সব কিছু না, দুই টাকার অনেক গরম দেখাইছে তো আমার খেলা বুঝ যে আমি কি দিই, আমি কোলাটা গরিব হইতে পারি। এই তোমার বলে কি শোনা নাকি? আরে চিনো না জানো না, চিনো না জানো তো কত ফোন। হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি। আরে কি হইলো,